প্রথম চুরির ঘটনাটি ঘটে শহরের প্রাণকেন্দ্র গার্লস স্কুল রোডে উৎসব মোবাইল শোরুমে। রবিবার সকালে দোকান মালিক দোকানের দরজা খুলে দেখতে পায় দোকানের পেছনের পাকা দেওয়াল ছিদ্র করে ঘরের ভেতরে সমস্ত দামি মোবাইল সেট ও আনুষঙ্গিক জিনিসপত্র হাতে নিয়ে গেছে চোরের দল, সাথে ভেঙে দেয় নিরাপত্তার জন্য রাখা সিসিটিভি। থানার ঢিল ছোড়া দূরত্বে এ ধরনের দুঃসাহসিক চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে নানা প্রশ্ন। এর আগে ওই মোবাইল দোকানটিতে 4 থেকে 5 বার চুরি হয়েছিল। এটা নেহাতি একটি সাধারণ চুরির ঘটনা নাকি পূর্ব শত্রুতার জের ধরে ইচ্ছাকৃত ও পরিকল্পিতভাবে একই দোকানে বারবার চুরি হচ্ছে, সে নিয়েও একটি প্রশ্ন থেকে যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কয়েক দফায় চুরির ঘটনায় পুলিশ কোনো কিনারা করতে পারেনি। এই দোকানটির মালিক হলেন হিন্দু জাগরণ মঞ্চ ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি উত্তম দে। আজকে সকালে আবার বাদি যখন দোকানে আইছে, এই দোকান করছে খুলিয়া দেখে যে দোকানের পেছন দিকে ছিল, এরপরে দেখে যে মাল নাই, দোকানের মাল নাই। তারপরে আমার ফোন করছে, আমি আইছি, দেখছি যে দোকান খুলি। কি কি মাল নিয়েছে আপনার দোকান থেকে? আমার দোকান থেকে মোবাইল নিয়েছে, অনেক মোবাইল নিয়ে আসলো, মোবাইল নিয়েছে। কোন জায়গায় অবস্থিত দোকানটা? দোকানটা কোন জায়গায় আছে? কৈলাসুর গার্লস স্কুল রোড। সিসিটিভির ব্যবস্থা আছে? দোকানের নাম উৎসব। সিসিটিভির ব্যবস্থা আছে দোকান? দোকানে সিসিটিভির ব্যবস্থা ছিল, কিন্তু এখানে সিসিটিভিটা একটা তো ভেঙে দিয়েছে, আমার লাইনটা কেটে দিয়েছে। ওটা মেন রোডে মেন রোডে তো সিসিটিভি আছে, বললো পুলিশ ছিল, কালকে রাত্রে তো পুলিশ ছিল, তারপরে এই ঘটনা ঘটলো। এর আগেও আমার দোকানে 2000। দ্বিতীয় চুরির ঘটনাটি ঘটে কৈলাসহর মহকুমা বন দপ্তরের কার্যালয় প্রাঙ্গণে। আয়ুষ মোবাইল নামের এই মোবাইল দোকানটিতেও একই কায়দায় চুরি হয়েছে। দোকানের দেওয়াল কেটে দামি মোবাইল সেট ও আনুষঙ্গিক জিনিসপত্র নিয়ে যায় চোরের দল। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুটি চুরির ঘটনায় একই চোরের দল জড়িত থাকতে পারে, কারণ দুটি দোকানে চুরির ধরন একই রকম। এক্ষেত্রেও কয়েক লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয় দোকান মালিক। ফরেস্ট অফিস সংলগ্ন এই এলাকাতেও এর পূর্বে একাধিক চুরির ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে সাফল্য পায়নি পুলিশ প্রশাসন। আমার একটা এটিএম, স্টেট ব্যাংকের একটা এটিএম, মানে এটিএমটা আমার মালিকগুলো আসলো, মালিক এটিএমটা অ্যাকাউন্ট ছিল। কোন জায়গায় দোকান এটা? পুলিশ আসলো নাই? কি কইছে পুলিশ? পুলিশে কইছে মানে লিস্ট করতাম, তারপরে থানা দিতাম। দুটি চুরির ঘটনায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়, যার ফলশ্রুতিতে উত্তেজিত জনতা ও ব্যবসায়ীরা কৈলাসহর নেতাজি কর্নার এলাকায় সড়ক অবরোধ করে। দীর্ঘ 2 ঘন্টা অবরোধ থাকার পর কৈলাসহর থানার ওসি পার্থ মুন্ডা অবরোধকারীদের আশ্বাস দেয় যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দুটি চুরির ঘটনার কিনারা করা হবে, সেই আশ্বাসে অবরোধ মুক্ত হয় সড়ক। তবে ব্যবসায়ী ও সাধারণ মানুষের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে যে চুরির ঘটনার কিনারা যদি পুলিশ না করতে পারে, তাহলে আগামী দিনে জনতা ব্যবসায়ী মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করা হবে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।